খুব সুন্দর ভাবে সবাই মিলে ডেকোরেশন করতে স্টার্ট করে দিয়েছে। কিভাবে সাজাবে, কিভাবে সুন্দরভাবে ডেকোরেশন করবো, তো সেই নিয়ে সবারই মোটামুটি মাথা খারাপ হয়েছে যে কিভাবে কি সাজাবো। সবার বুদ্ধি একসাথে নিয়ে এখন জোরদার সাজানো চলছে। তোমরা তো করবে না। সাজানো অলমোস্ট ডান, আর কি দারুণ সাজানো হয়েছে, জাস্ট অ্যামেজিং লাগছে দেখতে। তো আমরা কেকটা নিয়েও চলে এসেছি, আর দুধাকে যেহেতু কেকটা ছিল, কেকটা খুব সুন্দরভাবে সবাই এখন সাজাচ্ছে, ডেকোরেশন করছে। সো কেকটা আমার আর ও চয়েস করেই আনাম, তো একটু পিঙ্ক শেড আর একটু হোয়াইট শেডের মধ্যে বেশ একটু ওমরে স্টাইলে থাকবে, আর রোজ দেয়া থাকবে, যেমন আর কি হয় দেখতে সুন্দর লাগে, তো সেইভাবেই আমরা চয়েস করেছি। আর যতটা এক্সপেক্ট করেছি মানে তার থেকেও কেকটা দারুণ হয়েছে দেখতে, জাস্ট দারুণ লাগছে কেকটা। তো আগে কেকটা কাটিয়ে দেন, তোমার সাথে রিভিউটা শেয়ার করবো যে কেকটার টেস্টটা কেমন ছিল। তো
কেক টেকাটা ডান হয়ে গেছে, রিং টিং পরানো সব কিছুই হয়ে গেছে। তো এখন একটু স্ন্যাক কিছু খাবো আর কেকটাও খাবো। আর সবাই মিলে তো একসাথে থাকলে যা হয়, প্রচুর মজা, প্রচুর হাসা হাসি, আড্ডা সব কিছুই হচ্ছে। তো চলো এখন একটু আমি আর একটু কয়েকটা ভিডিও করে নিই, আমি আর অঞ্জলি। সো ভিডিওটা করে দেন খেয়ে ঠেয়ে নিই আবার আসছি। সবাইকে নিচ্ছি, সবাই আছে। একটু চা কফি আর কি খাওয়া হচ্ছে। দিন এর পর যেটা মেইন সেটা হচ্ছে ডান্স। তো সবাই মিলে একসাথে ডান্স করবো এরপরেই। ফার্স্ট টাইম আর মাসি আর অঞ্জলি ওরা স্টার্ট করে দিচ্ছে, মানে ওরা আর ওয়েট করতে পারছে না কখন ডান্স হবে এই নিয়ে আর কি। A few moments later.
সো ডান্স ফান্স করে তো আমরা প্রচুর হাঁপিয়ে গেছি, আমাদের খিদা পেয়ে গেছে, এখন আমরা খেতে চলে এসেছি। আর এখন মোটামুটি 11টা বেজে গেছে, তো তাতেই করে খেতেও হবে, দেন আবার সবাই যে যার মতন বাড়িও যেতে হবে। তো আজকের দিনটা তো ভীষণ মজায় কাটালাম, সবাই মিলে একসাথে প্রচুর মজা করেছি। সো চলো চটপট করে খেয়ে নিই। ও আর বলে দিই মেনুতে আজকে কী কী ছিল, বিরিয়ানি ছিল, এগ বিরিয়ানি, চিকেন চাপ আর মিষ্টি। সো চলো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে, আজকে তো প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।